মহাতারম উপস্থিতি। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষকে পাঠিয়েছেন, বান্দা হিসাবে পাঠিয়েছেন, আমরা বান্দা হিসাবে এসেছি। আমরা সকলেই আল্লাহ তাআলার বান্দা, বান্দা মানে আল্লাহর গোলাম। আমরা সকলেই আল্লাহ তাআলার গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা এই গোলামিত্ব দিয়েই আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে মানুষকে সৃষ্টি করার যে তিনটি উদ্দেশ্য কোরআনে পাকের মধ্যে এসেছে, এর মধ্যে সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে বান্দার সৃষ্টি করার, মানুষকে সৃষ্টি করার একটা উদ্দেশ্য হলো মানুষ আল্লাহ তাআলার গোলামিত্ব করবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত মানে গোলামিত্ব। তো মহতরম উপস্থিতি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন গোলাম বানিয়ে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার এই সংক্ষিপ্ত সময় শেষ করে নিতে চান কিভাবে? আল্লাহ তাআলা আমাদেরকে নিতে চান আল্লাহ তাআলার ওলি আর বন্ধু বানিয়ে। এজন্য মানুষের সারা জীবনের এই একটাই উদ্দেশ্য যে গোলাম হয়ে এসেছি এবং আল্লাহ তাআলার ওলি এবং বন্ধু হয়ে কবরে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। এখন গোলাম হয়ে এসে, গোলাম পৃথিবীর মধ্যে এটাকে শ্রেণী বৈষম্য হিসাবে দেখা হয়েছে, যে গোলাম বান্দিয়ের প্রথা যখন পৃথিবীতে ছিল, পৃথিবীর একদম সৃষ্টিলগ্ন, পৃথিবীর শুরু লগ্ন থেকেই, প্রায় অজ্ঞাত অতীত কাল থেকে যখন পৃথিবীর বিভিন্ন জায়গায় গোলাম বান্দিয়ের প্রথা ছিল, এটাকে অনেকে মনে করে যে এটা ইসলামিক প্রথা, গোলাম বান্দি নো, এটা সঠিক নয়। বরং গোলাম বান্দি এটা অজ্ঞাত অতীত থেকে, বহু আগের থেকে চলে আসছিল। বরং ইসলাম এসে মানুষকে মোটিভেট করেছে, মানুষের মোটিভেশন করার চেষ্টা করেছে ইসলাম, যে এই গোলাম এবং মনিব, মনিব এবং দাসের মাঝের যে সম্পর্ক, যে শ্রেণী বৈষম্য, এটা যেন কমে আসে এবং মনিব যেন মনে করে আমি যেমন মানুষ, তদ্রূপভাবে আমার অধীনস্থ এই দাস এবং গোলাম সেও মানুষ, তারও একটা অধিকার আছে। গোলাম ইসলাম বরং গোলামের অধিকার নিশ্চিত করেছে এবং মনিবদেরকে উৎসাহিত করেছে যে তোমরা গোলাম আজাদ করো। গোলাম আজাদ করলে এই সওয়াব। কি সওয়াব? যে ব্যক্তি গোলাম আজাদ করবে, কোনো মানুষের গর্দান থেকে গোলামির শৃঙ্খলকে খুলে দিবে, আল্লাহ তাআলা তার গর্দান থেকে জাহান্নামের শৃঙ্খলকে খুলে দিবে। এই ধরনের উৎসাহ দিয়ে গোলাম বান্দিয়ের এই বৈষম্যকে কমানোর, বরং মানুষকে গোলামির জিঞ্জির এবং শৃঙ্খল থেকে মুক্ত করার চেষ্টা করেছে। এটা তো প্রসঙ্গত কথা। তো মহতরাম, আমি বলতেছিলাম যে এটাকে মানুষ অমর্যাদা কর মনে করে এবং বাস্তবিক পক্ষেও একজন স্বাধীন মানুষের মর্যাদার তুলনায় গোলামের মর্যাদা সব দিক থেকে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, সব দিক থেকে গোলামের মর্যাদা মনিবের চেয়ে কম। গোলামের মর্যাদা মনিবের চেয়ে কম, এটা তো সহজভাবেই বোঝা যায় যে আমরা এখানে সাধারণ একজনের অধীনে একজন সার্ভিস করে, চাকরি করে, সরকারি বেসরকারি যে কোনো চাকরিতে, কোম্পানি এবং প্রতিষ্ঠানের মালিক যাদের অধীনে আমরা চাকরি করি, তাদের তুলনায় আমাদের একটা সামাজিক স্ট্যাটাস এবং মর্যাদা আমাদের তুলনায় তাদের কম না বেশি? বেশি। তো সেখানে গোলাম বান্দি এবং গোলাম আর মনিবের মাঝে তো বৈষম্য আরও থাকবে, এটাই স্বাভাবিক। তো এই জন্য এটা একটা অমর্যাদাকর বিষয় মনে করা হইতো এবং বাস্তবিক পক্ষেও। আল্লাহ তার পক্ষান্তরে দুই প্রকার এবং গভীর সম্পর্কের দুই বন্ধুর মধ্যে কোনো ধরনের শ্রেণী বৈষম্য থাকে না, এরা পরস্পরের মধ্যে একাকার এবং পরস্পরের মধ্যে এক রকমের মনে হয়। আল্লাহ তাআলা বড় এহসান অনুগ্রহ করে, যদিও মানুষ কোনো দিন, খালেক কোনো দিন, মখলুক কোনো দিন খালেকের কাতারে আসতে পারবে না, মখলুকের সর্বশ্রেষ্ঠ মানুষটাও, সর্বশ্রেষ্ঠ মহামানবটাও খালিকের কাতারে এবং সমমর্যাদার নয়। মখলুকাতের মধ্যে সবচেয়ে আশরাফুল মখলুকাত মানুষ, মানুষের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ হলেন নবীগণ,
নবীগণের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ হলেন নবী পাক হযরতে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বেঠিক? কিন্তু এত মর্যাদা, এত সম্মান, এত ইজ্জত এবং এত কিছু সত্ত্বেও হুজুর কি কখনো আল্লাহর সমকক্ষ সমপর্যায়ের? না, কোনোদিনই না। আল্লাহ খালেক, হুজুর আশরাফুল মাখলুকাতের মধ্যে আশরাফ এবং সর্বশ্রেষ্ঠ। মহতরম উপস্থিতি, এটা আল্লাহর একটা অনুগ্রহ যে আল্লাহ তাআলা নিজের গোলামদেরকে, মানুষ যদিও মানুষ মনিব হয়ে সামান্য দুই টাকায় কেনা এই সামান্য ক্ষণিকের মালিকানার ভিত্তিতে মানুষ গোলাম আর মনিবের মধ্যে শ্রেণী বৈষম্য করে একটা অমর্যাদাকর পরিবেশ আর অবস্থা সৃষ্টি করে রেখেছে। কিন্তু আল্লাহ তাআলা অনুগ্রহপূর্বক নিজের মখলুক এবং নিজের গোলাম আর নিজের দাস এবং নিজের অধীনস্থ এই সৃষ্টিকে আল্লাহ তাআলা তার সংক্ষিপ্ত জীবন শেষে তাকে বন্ধু হিসাবে কবরের মধ্যে স্থান দিতে চান। এটা আল্লাহর অনুগ্রহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সেই বন্ধুত্বের মর্যাদা অর্জন করার তৌফিক দান করুন, আমিন। মহতরম উপস্থিতি, সেই বন্ধুত্বের মর্যাদা এবং বিলায়াতের মর্যাদা অর্জন করার জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। নবী রাসূলদের পরে নবী রাসূলদের উত্তরসূরি উলামা মাশায়েখদেরকে পাঠিয়েছেন। তারা যুগে যুগে এই কথাগুলোই বলেছেন যে মানুষ কীভাবে আল্লাহর বন্ধু হতে পারে, মানুষ কীভাবে আল্লাহর বন্ধু হতে পারে, কীভাবে বন্ধু হতে পারে। হাদিসের মধ্যে এসেছে, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে কাউকে ভালোবাসে আকসারা যিকরাহু, তার আলোচনা খুব বেশি বেশি করে, তার আলোচনার মধ্যেও সে মজা পায় এবং একটা স্বস্তি আর শান্তি আর এক ধরনের স্বাদ সে অনুভব করে করতে পারে। ভালোবাসার কারণে, টানের কারণে তার নামের মধ্যেও একটা মজা সে অনুভব করে। এই জন্যই হযরতে ইমামে শাফেঈ রহমতুল্লাহ আলাই, ইমামে শাফেঈ রহমতুল্লাহ আলাই চার ইমামের এক ইমাম, চারজন অনুসৃত অনুসরণীয় ইমাম হলেন, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমামে মালিক রহমতুল্লাহ আলাই, ইমামে শাফেঈ এবং ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই। এর মধ্যে ইমামে শাফেঈ রহমতুল্লাহ আলাই, ইমাম শাফেঈ কে ছিলেন? ইমাম শাফেঈ ছিলেন ইমাম আবু হানিফার ছাত্রের ছাত্র। কথা কি বুঝতেছেন? ইমাম আবু হানিফার ছাত্রের ছাত্র, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সরাসরি ছাত্রকে, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সরাসরি ছাত্র হলেন ইমামে মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি রাহিমাহুল্লাহু তাআলা। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির ছাত্র হলেন ইমামে শাফেঈ রহমতুল্লাহ আলাই। ইমামে শাফেঈ রহমতুল্লাহ আলাই এই জন্য নিজে বারবার বলেছেন, বহুবার বলেছেন, ওয়াল্লাহি 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 মা সিরতু ফাকীহান ইল্লা বিকুতুবি মুহাম্মাদিন রাহিমাহুল্লাহু তাআলা। আল্লাহর কসম করে বলছি, আমি যদি দুনিয়ার মধ্যে ইমাম আর ফকিহ যদি হয়ে থাকি, তাহলে ফকিহ আর ইমাম আমি হতে পেরেছি আমার উস্তাদ ইমাম মুহাম্মাদের কিতাব পড়ে। আমি আমার উস্তাদ ইমাম মুহাম্মাদের কিতাব যদি পড়তে না পারতাম, আল্লাহর কসম আমি ফকিহ এবং ইমাম হতে পারতাম না। তাহলে ইমাম শাফেঈ রহমতুল্লাহ আলাইহির উস্তাদ হলেন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই হলেন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির উস্তাদ হলেন ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই। তাহলে আবু হানিফা হলেন শাফেঈ রহমতুল্লাহ আলাইহির উস্তাদের উস্তাদ। এই জন্য তিনি ভক্তি এবং শ্রদ্ধার আতিশয্যে মাঝে মধ্যেই বলতেন, আইদ দিকরা নুমান ইল্লানা আন্না দিকরাহু, আইদ দিকরা নুমান ইল্লানা আন্না দিকরাহু, হুয়াল মিসকু মা কাররতাহু ইয়াতাদাওউ। আরে নোমানের কথা বারবার বলো, নোমান ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম ছিল নোমান, আবু হানিফার কথা বারবার বলো, বারবার বলো, কারণ কোনো কথা বারবার শুনলে ত্যক্ত এবং বিরক্তি তার মধ্যে সৃষ্টি হয়। কিন্তু আবু হানিফার নাম আমার জন্য এমন, যতবার বলবে ততবার আমার কাছে মেশকো আম্বারের সুগন্ধির মতো মনে হয়। কেন এটা? ওই যে মহব্বত আর ভালোবাসা, ভক্তি শ্রদ্ধা, মান আহাব্বা শাইআন আকতারা যিকরাহু। তো আল্লাহ তাআলা তো দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য।
এই জন্য আল্লাহর সাথে বন্ধুত্ব করার উপায় কি, একটু আগেই আমি আপনাদের সামনে উসুল এবং নিয়ম পেশ করেছি যে কেউ কাউকে ভালোবাসলে তার নাম খুব বেশি বেশি করে নেয়। অতএব এখান থেকে বুঝে আসলো, আমরা যদি আল্লাহকে ভালোবাসি আর আল্লাহর ভালোবাসা আমরা পেতে চাই, আল্লাহর বন্ধুত্ব যদি আমরা চাই, আল্লাহর বন্ধু যদি আমরা হতে চাই, তাহলে সেই নিয়ম অনুযায়ী আল্লাহর নামও আমাদেরকে বারবার নিতে হবে, জিকির করতে হবে। এবং দুনিয়ার মধ্যে আজকাল মানুষের মানসিক শান্তির জন্য কত ধরনের ডাক্তারি পরামর্শ, এবং একটুখানি ঘুমানোর জন্য কত ধরনের ঔষধপত্র, কিন্তু কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানুষের মনের শান্তি রয়েছে আল্লাহ তাআলার নাম জিকির করার মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। এই জন্যই যেহেতু মানুষকে মুমিনদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন বন্ধু বানানোর জন্য, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে হুকুম করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ইমানদারগণ তোমরা খুব বেশি বেশি আল্লাহ তাআলার নামের জিকির করতে থাকো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও আসিলা, বিশেষভাবে আল্লাহর তাসবিহ বয়ান করতে থাকো বুকরাতান সকালবেলা ও আসিলা এবং সন্ধ্যাবেলায়। গত সপ্তাহে এই প্রসঙ্গে একটা পরামর্শ আলোচনা করা হয়েছিল যে আল্লাহ তাআলার মহব্বত এবং মারেফাত অর্জন করার জন্য প্রত্যহ প্রতিনিয়ত প্রত্যেক দিন সকাল এবং বিকালবেলা অনেক জিকির আছে, সব তো আর একসাথে বলা যায় না। গত সপ্তাহে একটা জিকিরের কথা আপনাদের খিদমতে আলোচনা করা হয়েছিল, সেটা কি, কয় কালিমার জিকির, ছয়টা। এর মধ্যে তো চারটা তো হলো মূল, আর এর সাথে সাথে হলো দুরুদ শরীফ এবং ইস্তেগফার, এই সর্বমোট ছয় তাসবিহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার লা লা, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ তো বলাই হয়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছয় তাসবিহের। তো এটা তো গত সপ্তাহের আমাদের আলোচনার মধ্যে চলে এসেছে। এখানে আমি একটা কথা বলছিলাম, যেভাবে খুশি সেইভাবেই আল্লাহর জিকির করা যায়। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া ক্বুদা ওয়া আলা জুনুবিহিম ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার, কিয়ামান দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওয়া কুউদান বসে বসে, ওয়া আলা জুনুবিহিম অথবা পার্শ্ব সজ্জায় শায়িত অবস্থায় শোয়া অবস্থায় যে কোনোভাবেই আল্লাহ তাআলার জিকির করা যায়, করতে পারি এবং করা উচিত। কিন্তু উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, পূর্বসূরিদের থেকে, সাহাবায়ে কেরামের থেকে কিছু বিষয়কে ধারণ করেছেন যে এটাকে যদি বিশেষভাবে একটু গুরুত্বের সাথে যদি করা যায় তাহলে স্বাভাবিক জিকিরের যে প্রভাব তার যে একটু ভিন্ন রকম হবে, আলাদা হবে এবং একটু প্রভাবটা বেশি হবে। তো সেই একটু বিশেষভাবে জিকিরের ফায়দাটা যেন বেশি হয় এজন্য ওলামায়ে কেরাম কিছু নিয়ম কানুনের কথা বলছেন যে আমরা যদি এই বিষয়গুলো ফলো করে জিকির করতে পারি তাহলে ইনশাল্লাহ জিকিরের নূর খুব দ্রুত অন্তরের মধ্যে প্রবেশ করবে এবং আল্লাহ তাআলার মারেফাত এবং আল্লাহর মারেফাতের নূর খুব দ্রুত আমাদের দিল দেমাগ এবং কলব জিগার এবং অন্তকরণের মধ্যে প্রবেশ করবে। তো সেই নিয়মগুলোর মধ্যে রয়েছে, এক নম্বরে, যখন ইচ্ছা তখন নয় বরং একটু প্রস্তুতি নিয়ে অজু করে পবিত্র হয়ে, একটু প্রস্তুতি নিয়ে দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে যথাসম্ভব নিজের দিল দেমাগকে হাজির করে কোনো একটা নির্জন কক্ষে কোলাহল মুক্ত, যে আমি আছে আর আমার আল্লাহ আছে, এরকম একটা নির্জন জায়গার মধ্যে একটু বসা,
এবং এমন ভাবে বসা যেভাবে বসলে আমি দীর্ঘ সময় পর্যন্ত বসে থাকতে পারবো। প্রয়োজনে আত্তাহিয়াতু সূরাতের মধ্যে বসা জরুরি নয়, বরং প্রয়োজনে আমরা চার জানু হয়ে অর্থাৎ আসন করে আসন পেতেও বসতে পারি, কারণ এইভাবে বসলে একটু সুবিধা হয়, দীর্ঘ সময় পর্যন্ত বসা যায়। আর চেষ্টা করা যে এটা মাটির উপরে জায়নামাজ, জায়নামাজের উপরে নিচে বসেই, কারণ নিচে বসলে নিজের আব্দিয়াত, নিজের গোলামিয়াত, নিজের দাসত্ব, আল্লাহর সামনে নিজের দীনতা, হীনতা, বিনতা এটা বেশি প্রকাশ পায়। তবে হ্যাঁ, যদি কোনো ভাই মাজুর হন যে নিচে বসতে পারেন না, বসতেই পারেন না, তাহলে তার কথা ভিন্ন, তিনি যেভাবে বসতে পারেন, চেয়ারে বসতে পারেন তো চেয়ারে বসবেন। মহতরম উপস্থিতি, আমি বলতেছিলাম যেভাবে বিশেষ এক পরিবেশের মধ্যে বসা, এরপরে জিকির শুরু করার আগে কোরআনে করিমের থেকে একটু তিলাওয়াত করা কোরআনের বরকতের জন্য। কোরআনে করিমের তিলাওয়াত তো এমনিও জরুরি, বিভিন্ন সময় আপনাদেরকে এই বিষয়টা বারবার কিছুদিন পরে পরেই আমি এই বিষয়টা আরজ করার চেষ্টা করেছি, কোরআনে করিমের তিলাওয়াত। কয়েকদিন আগে এক বুজুর্গের কথা শুনলাম যে তিন দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি কোরআনে করিমের তিলাওয়াত একদম না করে তিন দিনের মধ্যে, তাহলে ওই ব্যক্তি কোরআন পরিত্যাগকারী হিসাবে গণ্য হবে। আর কোরআন পরিত্যাগকারীর শাস্তি কোরআনে করিমের মধ্যে সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি কোরআনকে পরিত্যাগ করবে, ছেড়ে রাখবে, কাল কেয়ামতের ময়দানে আল্লাহর রসুল তার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করবেন। আল্লাহ আমাকে হেফাজত করুন, আপনাদেরকে হেফাজত করুন, আমিন। তাহলে তিন দিনের মধ্যে একটু হইলেও কোরআনে করিমের তিলাওয়াত করা। আর আমি তো বলি যে নিয়ম করে যদি আমরা তিলাওয়াত করি, চাই সেটা কম হোক, আয়াতুল কুরসি হোক না কেন, অথবা সূরা বাকারার শেষ আয়াতগুলোই হোক না কেন, যদি কোনো ব্যক্তি নিয়ম করে নিয়মিত প্রত্যেক দিন তিলাওয়াত করে, তাহলে জান্নাত যে পাঁচ ধরনের মানুষের প্রতি অধীর ও অপেক্ষা করতে থাকে যে তাদেরকে আল্লাহ আমার কাছে পাঠাও, এই পাঁচ শ্রেণীর মধ্যে প্রথম হইল কোরআনে করিমের তিলাওয়াতকারী। তো কোরআনে করিমের তিলাওয়াতকারী বলতে সাধারণ তিলাওয়াতকারী নয়, বরং নিয়ম করে নিয়মিত কোরআনে করিমের তিলাওয়াতকারী। তো এখানে হাদিসের মধ্যে এসেছে যে কোনো আমল যদি নিয়মিত করা হয়, তাহলে এটা পরিমাণে কম হলেও নিয়মিত করার কারণে ওইটাই আল্লাহর কাছে পছন্দনীয়। তাহলে এই দুই হাদিস মিলানোর দ্বারা বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি নিয়ম করে প্রত্যেক দিন নিয়মিত একটুখানিও কোরআনে করিমের তিলাওয়াত করে, তাহলে সে ওই পাঁচ শ্রেণী যাদেরকে জান্নাত চায় আল্লাহ তাআলা তাদের মধ্যে তাকে অন্তর্ভুক্ত করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। তো মজলিসের শুরুতেই আসল হলো ছয় তাসবিহের জিকির করব আমরা, কিন্তু শুরুতেই একটু কোরআনে করিমের তিলাওয়াত করে নেওয়া, কোরআনের যে জায়গাগুলো মুখস্থ আছে সেই জায়গাগুলোর থেকেই তিলাওয়াত করতে পারি, বিশেষভাবে সূরা ফাতিহা। কারণ সূরা ফাতিহার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে হযরত নবী পাক আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন, মা উনজিলা ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিজ জাবুরি ওয়ালা ফিল কুরআনি মিছলুহা। সূরা ফাতিহার মতো সূরা জাবুরেও নাজিল হয় নাই, ইনজিলেও নাজিল হয় নাই, তাওরাতেও নাজিল হয় নাই, এমনকি স্বয়ং কোরআনে পাকের মধ্যেও আরেকটা সূরা এমন নাজিল হয় নাই। এই ফজিল, এক সাহাবিকে হুজুর বলছেন যে দাঁড়াও, মসজিদের মধ্যে বসা ছিলেন, দাঁড়াও মসজিদ থেকে বের হওয়ার আগে, লা উআল্লিমান্নাকা আযামা সূরাতিন ফিল কুরআন, আমি তোমাকে কোরআনে করিমের সবচেয়ে আজিম এবং মহান সূরা আমি তোমাকে শেখাবো। এই কথা বলে এরপরে সূরা ফাতিহার তিলাওয়াত করছেন। ওই ব্যক্তি যখন বের হয়ে যাচ্ছে, হুজুরও বের হয়ে যাচ্ছেন, স্মরণ করায় দিছে ওই সাহাবি, হুজুর আপনি না বলছিলেন আমাকে কোরআনের সবচেয়ে আজিম আর মহান সূরাটা তিলা আজকে শেখাবেন? কয় হ্যাঁ শিখাইলাম তো, আমি তোমাকে সূরা ফাতিহা শুনাইছি না? কয় হ্যাঁ শুনাইছেন তো। হুজুর বললেন, হিয়া আযামু সুওয়ারিল কোরআন, সূরা ফাতিহা এটা কোরআনে করিমের সবচেয়ে মহান সূরা। তো এই সূরাটা আমরা তেলাওয়াত করি সূরা ফাতিহার পরে, সূরা বাকারার থেকে আয়াতুল কুরসি, এটা আমাদের সবারই মুখস্থ আছে, মুখস্থ আছে না, আয়াতুল কুরসিটা তেলাওয়াত করি। আয়াতুল কুরসির ব্যাপারে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, মান ক্বারা সাবাহান, যে ব্যক্তি সকালবেলা তেলাওয়াত করবে, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলা তাকে
শয়তানের ওয়াসওয়াসার থেকে সব কিছুর থেকে তাকে হেফাজত করবেন। এরপরে সূরা বাকারার শেষ আয়াতগুলো তেলাওয়াত করতে পারি, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। হাদিসের মধ্যে এসেছে, মান করা আহা কুল্লা লাইলাতিন, যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে অথবা দিনের বেলা যে কোনো সময় তেলাওয়াত করবে, কাফাতাহু, এই দুই আয়াত তার সব কিছুর জন্য, দুনিয়া এবং আখিরাতের জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য, জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য, সূরা বাকারার এই শেষ দুই আয়াতই তার জন্য যথেষ্ট। তো এগুলি তো আমাদের মুখস্থ আছে, এর সাথে আর একটা সূরা হাশরের শেষ তিন আয়াত। হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় সূরা হাশর তিলাওয়াত করবে, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম সহকারে তিলাওয়াত করবে। হযরত নবী পাক আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন, তিরমিজি শরীফের মধ্যে এসেছে যে, ওয়াক্কালাল্লাহু সাবঈনা আলফা মালাকিন, আল্লাহ তাআলা তিলাওয়াতকারী ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা নিয়োগ করে থাকেন, ইস্তাগফিরুনাহু সারাদিন তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে, ওয়া ইউসাল্লুনা আলাইহি সারাদিন তার জন্য রহমতের দোয়া করতে থাকে, আর ওই দিন যদি মারা যায় মা তা শাহিদা, আর ওই রাত্রে তিলাওয়াত করে যদি রাত্রে মারা যায় মা তা শাহিদা, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। তো এই জন্য জিকিরের আগে কোরআনে কারিমের এই সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, বাকারার শেষ দুই আয়াত আর সূরা হাশরের তিন আয়াত, এগুলো আমরা একটু তেলাওয়াত করে নেই, এটা বরকতের জন্য। কোরআনে কারিমের তেলাওয়াতের দ্বারা অন্তরের জং এবং ময়লা দূর হয়, যেহেতু আমাদের জিকিরের মেহনতটা হলো অন্তরকে পরিষ্কার করার জন্য আর অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত প্রবেশ করানোর জন্য। এই জন্য শুরুতেই একটু কোরআনে পাকের তেলাওয়াত, কোরআনে পাকের তেলাওয়াত করার পরে দেখেন সবচেয়ে বড় জিনিস যেটা, হাদিসে জিব্রাইলের মধ্যে হযরত নবী পাক আলাইহিস সালাতু ওয়াসালামকে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম জিজ্ঞাসা করেছেন, মাল ইহসানু ইয়া রাসূলুল্লাহ, আমলকে সুন্দর থেকে সুন্দর পদ্ধতিতে করা এটা কি জিনিস? ইহসান মানে হলো উত্তম পদ্ধতিতে আমল করা। তো হযরত জিব্রাইল জিজ্ঞাসা করেছেন, উত্তম পদ্ধতিতে আমল করা এটা কি জিনিস? হযরত নবী পাক আলাইহিস সালাতু ওয়াসালাম জবাব দিয়েছেন, উত্তম পদ্ধতি আমল করা মানে হলো আমলটা এভাবে করা, আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আমল করার সময়, ইবাদত করার সময় নিজের মনের মধ্যে এই কথা স্থির করা যে আমি আল্লাহকে দেখতেছি, কারণ গোটা সৃষ্টি এটা কার? জোরে বলেন, কার? আল্লাহ। এই সৃষ্টি তো আমি সৃষ্টিকে দেখতেছি, এই সৃষ্টিটা হলো আল্লাহর, সুতরাং আমি আল্লাহকে দেখতেছি, এটা অনেক উচ্চাঙ্গীয় একটা কল্পনা। কিন্তু যদি এই কল্পনা করতে আমার আপনার ত্রুটির কারণে যদি আমরা অসমর্থ হই, করতে না পারি, হুজুর বলেন দ্বিতীয় কল্পনা তো করতেই হবে, ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, আমি আল্লাহকে দেখতে পাওয়ার কল্পনা করতে না পারলেও আল্লাহ আমাকে অবশ্যই অবশ্যই আমাকে দেখতেছেন, এই কল্পনা সহকারে কোনো আমল করা। মহতারাম উপস্থিতি একটু চিন্তা করে দেখেন, কোনো রকমভাবে যদি আমার মনকে আমি বুঝাইতে পারি যে আমি আল্লাহকে দেখতেছি অথবা আল্লাহ আমাকে দেখতেছেন, এই বুঝানোর এবং কল্পনার ভিতর দিয়ে নামাজ পড়া আর স্বাভাবিকভাবে এসে দাঁড়িয়ে ফরজগুলো আদায় করা, দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলেন ভাই, আছে না নাই? আছে। এই জন্য আমলের মধ্যে এই অনুভূতিটা আনার চেষ্টা করা, এই অনুভূতিকে বলা হয় মোরাকাবা, প্রথম অনুভূতিকে বলা হয় মুশাহাদা, আল্লাহকে দেখা, আর দ্বিতীয় অনুভূতিকে বলা হয় মুরাকাবা। কোরআনে কারিমের মধ্যে এভাবে কল্পনা করার কথা আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন, উৎসাহিত করেছেন। সূরা আলে ইমরানের শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব, দিবস রজনীর এই পরিবর্তন এবং দিবস রজনীর এই পালাবদল আর আসমান জমিনের এই বিশাল এবং নিখিল জাহান এবং ভুবনের এই মহান সৃষ্টি, এর মধ্যে রয়েছে লাআয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানী ব্যক্তিদের জন্য অনেক চিন্তার বিষয় এবং নিদর্শন। জ্ঞানী ব্যক্তিদের জন্য, যারা জ্ঞানী ব্যক্তি কারা?
এরপরে যাদের জন্য এখানে নিদর্শন এবং চিন্তার বিষয় রয়েছে আল্লাহ তাআলা তাদের পরিচয় দিতেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম যারা দাঁড়িয়ে বসে এবং শুয়ে শুয়ে আল্লাহর কথা স্মরণ করে ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ এবং আল্লাহর সৃষ্টিকে নিয়ে ভাবে যে আল্লাহ তাআলা কি সুন্দর করে কত নিখুঁতভাবে কত সুনিপুণভাবে কত চমৎকারভাবে আল্লাহ তাআলা তার এই সৃষ্টিকে সাজিয়েছেন কখনো নিজেকে নিয়ে চিন্তা করা কখনো নিজের বাহিরের গোটা জগৎকে নিয়ে চিন্তা করা এই চিন্তাটা সে একটু যদি করতে পারে তাহলে পরক্ষণেই তার মাথার মধ্যে আসবে ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা রব্বানা মা খালাকতা হাযা বাতিলা পরওয়ারদিগার আপনি এগুলিকে এভাবেই এমনিতেই সৃষ্টি করেন নাই এগুলির সৃষ্টির মধ্যে রয়েছে আপনার অনেক বড় হিকমত তো আল্লাহ এভাবে মানুষকে উৎসাহিত করেছেন যে আমাকে নিয়ে কল্পনা করো আমার সৃষ্টিকে নিয়ে ভাবো আমার কুদরতকে নিয়ে ভাবো তাহলে তোমার দিলের মধ্যে ঈমানের পাওয়ার বেড়ে যাবে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বলেন আমিন এখন এই কল্পনাটা যেহেতু আমাদের সকাল শুরু হয় গুনাহ দিয়ে আর দুপুর পার হয় অতিক্রম হয় গুনাহের ভেতর দিয়ে সর্বশেষ সন্ধ্যা এবং আমার আপনার শয়নটাও হয় গুনাহের ভিতর দিয়ে জিন্দগির শুরুতে গুনাহ জীবনের মাঝে গুনাহ জীবনের শেষেও গুনাহের থেকে মুক্তি এবং তওবা লাভ করার আমাদের সুযোগ হয় না এই জন্য বলাটা যত সহজ আল্লাহর সৃষ্টি আর আল্লাহর কল্পনাটা দিলের মধ্যে জায়গা দেওয়া মনে হয় অত সহজ নয় এই জন্য বুজুর্গ গানে দিন বলছেন যে এই দিলের মধ্যে আল্লাহর এই কল্পনাটা যেন খুব সহজে আসে এটার জন্য আমরা কল্পনাটাকে সহজে আনার জন্য মুরাকাবাটাকে দিলের মধ্যে স্থির করার জন্য দুইটা কাজ করতে পারি কয়টা কাজ করতে পারি ভাই দুইটা কাজ আমার কথা কি আপনারা বুঝেন দুইটা কাজ আমরা করতে পারি এটা হলো যেন আল্লাহর ধ্যান খেয়ালটা দিলের মধ্যে খুব সহজে চলে আসে মহতরম উপস্থিতি এক নম্বরের কাজ হলো আমি আপনি আমার বাসায় নামাজ আদায় করলে অথবা মহল্লার মসজিদে নামাজ আদায় করলে আমার মধ্যে যে অনুভূতি কাজ করবে আমার মনে হয় এর চেয়ে একটু ভিন্ন রকমের অনুভূতি কাজ করবে যদি আল্লাহ আমাকে আপনাকে এই নামাজটা বাইতুল্লাহ শরীফের মাতাফের সামনে কালো গেলাফ ঘেরা ওই ঘরটার সামনে যদি আমি দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারি তাহলে অনুভূতির মধ্যে একটু হলেও পার্থক্য হবে কি হবে না হবে না অবশ্যই হবে এই জন্যই কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা হুকুম করেছেন বাইতুল্লাহ শরীফ সংক্রান্ত যে সকল আয়াত আছে এই আয়াতগুলোকে একটু নিজের মধ্যে আনার চেষ্টা করা কল্পনার মধ্যে আনার চেষ্টা করা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন সূরা বাকারার আয়াত ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ওয়াহাইতুমা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম তুমি তোমার চেহারাকে কেবলার দিকে ফিরায় দাও ওহাই তোমা কুমতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরা যদি তোমার মক্কার মধ্যে থাকার সুযোগ হয় যদি তুমি বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করতে পারো যদি তুমি মাতাফের মধ্যে থাকো তাহলেও তুমি তোমার চেহারাকে কেবলার দিকে ফিরায় দাও ওহাই তোমা কুমতুম আর যদি এটা তোমার পক্ষে সম্ভব না হয় যেখানেই থাকো না কেন আমাদের কেবলা ও কাবা তো পশ্চিম দিকে অর্থাৎ কাবা শরীফের দিকে বাইতুল্লাহ শরীফের দিকে আল্লাহ তাই বলেন ওহাই তোমা কুমতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরা তুমি যেখানেই থাকো না কেন তুমি তোমার চেহারাটাকে আল্লাহর দিকে ফিরিয়ে দাও তো একটু চিন্তা করা যে আমি একেবারে বাইতুল্লাহ শরীফের দিকে তো মুখোমুখি আসি চোখ বন্ধ করে শুধু মুখোমুখি নই বরং একেবারে বাইতুল্লাহর সামনেই আসি ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলান-নাসি হিজ্জুল বাইত মান ইস্তাতা ইলাইহি সাবিলা পৃথিবীর সর্বপ্রথম ঘর মানুষের ইবাদত এবং হেদায়েতের মার্কাজ হিসাবে যাকে আল্লাহ নির্মাণ করেছেন সেটা হলো এই বাইতুল্লাহ শরীফ আল্লাহর পবিত্রতম ঘর এই বাইতুল্লাহ শরীফের মধ্যে ফিহি আয়াতুম বাইয়িনাতুন ফিহি আয়াতুম বাইয়িনাতুন এখানে আল্লাহ তার অনেক নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন
নিদর্শনগুলোর মধ্যে কি আছে? ফিহি আয়াতুম বাইনাতুন মাকামু ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের স্মৃতি বিজড়িত মাকামে ইব্রাহিম রয়েছে। তো একটু মাকামে ইব্রাহিমটা হচ্ছে বাইতুল্লাহ শরীফের একটা দরওয়াজাও আছে, এই দরওয়াজার ডান দিকে। তো এটা একটু চিন্তা করা যে আমি বাইতুল্লাহ শরীফের সামনে দাঁড়ানো, এই যে ডান দিকে বাইতুল্লাহ শরীফ, আর মানে মাকামে ইব্রাহিমকে ডান দিকে রেখে বাইতুল্লাহ শরীফের সামনে কেউ কেউ যদি দাঁড়ায়, তাহলে ডান দিকে তার মাকামে ইব্রাহিম, ঠিক বাম দিকেই হবে হাজরে আসওয়াদ, আর এর পিছনেই হবে মাহাজরা, এর দৌড়াদৌড়ি করার ওই স্মৃতি বিজড়িত স্থান, অর্থাৎ জমজম আবে জমজম জমজমের কূপ। এই জায়গাটার মধ্যে যদি কেউ দাঁড়ায়, তাহলে এর ঠিক সামনেই হবে বাইতুল্লাহ শরীফের দরওয়াজা। বাইতুল্লাহ শরীফের অনেকগুলো জায়গা এমন আছে ওলামায়ে কেরাম হাদিসের আলোকে চিহ্নিত করেছেন যে এই জায়গাগুলোর মধ্যে বান্দা যে দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করেন। এই এই জায়গাগুলোর মধ্যে থেকে একটা হলো বাইতুল্লাহ শরীফের দরওয়াজার সামনে, এবং দরওয়াজার ঠিক উপরেই হলো মিজাবে রহমত মানে পরনালা, ছাদের পানি নিচে ফেলার জন্য যে পাইপ দেওয়া হয়, এই ধরনের একটা পাইপ ওইখানে লাগানো আছে, ওইটাকে মিজাবে রহমত বলা হয়, রহমতের প্রণালা। তো মহতারাম উপস্থিতি, এই জায়গাগুলো সব কাছাকাছি, তো একটু চোখ বন্ধ করে যে আমার ডান দিকে মাকামে ইব্রাহিম, বাম দিকে হাজরা আসওয়াদ, পিছনে জমজমের কূপ, আর সামনে আমার বাইতুল্লাহ শরীফের পবিত্রতম দরওয়াজা, আর এখানে আমি একজন কাঙ্গাল, একজন ভিখারী, আল্লাহর এক গোলাম, আল্লাহ তাআলার রহমত পাওয়ার অভিলাষী হয়ে, কাঙ্গাল হয়ে, ভিখারী হয়ে আমি একটু দাঁড়াইছি, আল্লাহর একটু রহমত যদি আমার উপরে পড়ে। এইখানে দাঁড়ানোর চিন্তাটা এই জন্য করা, কারণ কোনো কোনো হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা প্রত্যেক দিন বাইতুল্লাহ শরীফের উপরে 160টা রহমত নাজিল করেন, এবং এই রহমতটা বিতরিত হয়, বিতরণ হয়, এটা বাইতুল্লাহ শরীফের দরওয়াজার থেকে বিতরণ আরম্ভ করা হয়। তাহলে এখন এইখানে যদি কেউ থাকে, তাহলে তো সে রহমতটা সবার আগে পাবে। এই ধরনের একটা চিন্তা করা, আর আল্লাহকে নিয়ে চিন্তা করা, এটাকে বলা হয় ইস্তেহজারে মাকানি, যে আমি আমাকে একটু বাইতুল্লাহর সামনে নিয়ে চিন্তার জগতে আমি স্থির করার চেষ্টা করব। এবং কিছুক্ষণ পর্যন্ত যদি কল্পনা করা হয়, তাহলে বাস্তবিক পক্ষে না হলেও কল্পনার জগতে কিছুক্ষণ পরে ঠিক হয়ে একটা অনুভূতি চলে আসবে যে আমি একটা বিশেষ জায়গার মধ্যে আছি ইনশাআল্লাহ তাআলা। আর চিন্তা করা এবং কল্পনা করা, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই, আমার আল্লাহ আমার ডান দিকে বাম দিকে পিছনে সামনে আমার সর্বদিকে আমার আল্লাহ আমার সাথে বিদ্যমান আছেন, আল্লাহু নাজিরি, আমার আল্লাহ আমাকে সর্বদিক থেকে দেখতেছেন, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহু শাহিদি, আমার আল্লাহ আমাকে সর্বদিক থেকে আমি যা কিছু পড়ছি মুখ দিয়ে বের করছি সব কিছু আল্লাহ তাআলা শুনতেছেন, আল্লাহু মাই, সর্বোপরি আমার আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ যেহেতু আছেন অতএব আমার আর কোনো চিন্তা নাই। এই কথাটা অর্থ সহকারে, আল্লাহু হাজিরি, আমার আল্লাহ আমার সর্বদিক থেকে বিদ্যমান আছেন, আল্লাহু নাজিরি, আমার আল্লাহ আমাকে সর্বদিক থেকে দেখতেছেন, আল্লাহু শাহিদি, আমার আল্লাহ আমাকে সর্বদিক থেকে শুনতেছেন, আল্লাহু মাই, আমার আল্লাহ আমার সাথে সর্বদিক থেকে আমার সাথে আছেন। তো এই দুই কল্পনা এর মাধ্যমে যে আল্লাহ এইভাবে এইভাবে আমার সাথে আছেন, দেখতেছেন, শুনতেছেন, এবং আমার আশেপাশে বিদ্যমান আছেন, এটা বারবার মুখে মুখে একটু বিড়বিড় করে বলা এবং চিন্তা করা, করতে করতে একসময় ইনশাল্লাহ মোরাকাবার হালাত তৈরি হয়ে যাবে। মোরাকাবার হালাত তৈরি হওয়ার পরে এরপরে ইনশাল্লাহ আপনি জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছয় তাসবিহের জিকির ইনশাআল্লাহ সকাল সন্ধ্যায়। এই নিয়ম পুরাটা বলে আমি শেষ করতে পারিনি, আরও কিছু কথা রয়ে গেছে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আরজ করব। এই নিয়মে
যদি আমরা করার চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা তার আমাদের দিলের মধ্যে তার নূর ও মারেফাত এবং তার মহব্বত ইনশাআল্লাহ আমাদের দিলের মধ্যে জ্বালায় দিবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন